সবচেয়ে মাথায় কেন এসেছেন আপনারা? আমার এই বাচ্চাটা এনআইসি ছিল, হওয়ার পর থেকে এনআইসি ছিল ঢাকা মেডিকেল আইসিতে স্যার থাকাকালীন আমি একদিন সকালে এখানে আসছি, আসছি আমি মানত করে গেছিলাম যদি আমার ছেলেটা সুস্থ বাসায় নিতে পারি তাহলে গোলাপ স্যার মাঝে ফুল এবং মিষ্টি দিয়ে যাবো। তো আজকে 3 মাস হয়ে গেছে আমার বাচ্চা হয়েছে, গোলাপ স্যার দোয়া এবং আশীর্বাদে আমি আজকে ফুল এবং মিষ্টি ফুলটা পাইয়ে দিতে কিন্তু মিষ্টিটা আর আগরবাতি মোমবাতি দিয়ে গেছি। কোন জায়গা থেকে এসেছি? আমি আছি ডেমরা সারগুলা থেকে। এখানে তো মাছ আছে জানেন কি করে? এইটা তো আমরা ছোটবেলা থেকে দেখতেছি, জ্ঞান হওয়ার পরে থেকে। ফুল এবং মিষ্টি এই আমার বাচ্চার আইনায় শুধু ছিল তখন। বাচ্চাটা ওই যে ডেলিভারি হওয়াতে হওয়ার পরে মনে করেন ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডাতে মনে করেন শ্বাসকষ্ট ছিল। তা 15 থেকে 16 দিন আপনি এই কানাসে ভর্তি আসলেন, তখন মনে করেন বাচ্চার ইট আসলো না, তখন এই মনে করেন মাজারে মা কোয়াতে তখন বাচ্চাটা পুরো সুস্থ পাইছিল। আমার পুরো বিশ্বাস যে সেটি করতো আমার বাচ্চারে, কিন্তু আমার কোনো ফিরে দিচ্ছি। বাচ্চাটা হওয়ার পরে কয়দিন পরে মানত করেছিল? জুন মাসের 23 তারিখ। আজকে আরো ভাঙানোর জন্য আকর্ষণ করছে গোলাপ স্যার মাঝে আটকন, হাইকোর্ট মাঝের কন, সবচেয়ে মাঝে মাঝে বলেন ওরা ভাঙচুর করছে। এটা আমরা চাই না যে এই গ্রুপ স্যার মাজারের ভিতরে সবাই মুসলিমরা এখানে মহরম মুসলিমরা সবাই এখানে আসে, সবাই এখানে আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু এই ভাঙা আমরা চাই না। এটা দেখেন যারা এই পুরো ছাত্ররা এই জামা বিএনপিরা এই পুরারে এই গরমের জন্য আজকে মাদ্রাসা পুরো হামলা এটা করছে, জাগতিক এবং যারা মুসলিম তারাই আমাদের এই মাজারগুলোকে হামলা করতেছে। আপনারা জানেন আমাদের এই দেশে ইসলাম এনেছে শাহজালাল শাহপুরা রহমতুল্লাহ আলাইহ, ওনারা এদেশে তারা যদি ইসলাম না আনতো আপনিও মুসলিম হতেন না আমিও মুসলিম হতেন না, এদেশে কেন এখন তারা মাজার ভাঙবে? কি জন্য তারা মাজার ভাঙবে? তাদের কেন এত মাজারের প্রতি এত কেন শত্রুতা? আপনারা জানেন তাদের যে বড় বড় যে মাদ্রাসাগুলো, তাদের যে বড় বড় যে মাদ্রাসাগুলো মসজিদগুলো তারা মাদ্রাসা ফান্ড থেকে তাদের মাদ্রাসা মসজিদগুলো চালায়, তারা তাদের কোনো ইনকাম সোর্স নাই, তারা মাজারের অর্থ দিয়ে তারা সংসার চালায়। এই হলো আমার বক্তব্য।